দোস্ত, কি অবস্থা? অনেকদিন পর দেখা। সিজিপিএ তো সেই আসতে দেখলাম, পড়াশোনা শেষ, আমি প্ল্যান কি? কোনো প্ল্যান নাই, আপাতত একটু বিশ্রাম নিতে চাই। বিশ্রাম তো অবশ্যই দরকার, তো আজ তাহলে উঠি, ভালো থাক, বেস্ট অফ লাক। ছাত্র জীবনের যাত্রা শেষ করার পর যখন বিশ্রামের কথা ভাবি, তখন শুরুর দিনগুলি খুব টানে। শেখরের কোথা থেকে যেন একটা ডাক আসে। স্যার, এবার তো অনেকদিন ছুটি, আপনি কি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, এবার সিদ্ধান্ত নিয়েছি গ্রামের বাড়িতে যাব। আমি ভাবতেছি স্যার, আসলে অনেকদিন থেকে গ্রামের বাড়িতে যাওয়া হয় না, তাই গ্রামের বাড়ি থেকে ঘুরে আসা হয়। যেতে পারো, আমার মনে হয় তোমারও ভালো লাগবে। জি স্যার, ঠিক আছে, ধন্যবাদ স্যার, দেখা হবে। জি, থ্যাংক ইউ। ছুটির কথা শুনলেই সেই শৈশব কৈশোরের দিনগুলি মনে পড়ে। ইচ্ছে হয় সেই কৈশোরকাল একবার যদি ডাক দিত, ছুটে যেতাম। এরকম একটা চঞ্চল স্কুল জীবন আমারও ছিল। চোখ বন্ধ করলে এখনও ফিরে যেতে পারি সেই স্কুল মাঠে, শুনতে পাই সেই ঘন্টার শব্দ। গত 100 বছরের সমস্ত স্মৃতি আর মুহূর্ত সাজিয়ে ভুরুঙ্গামারে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে দাঁড়িয়ে তার সমস্ত ছাত্রছাত্রীর অপেক্ষায়। পুনর্মিলনীর এই আয়োজনের জন্য রেজিস্ট্রেশন চলছে।
প্রিয় এই বিদ্যাপীঠের আহ্বানে সকল শিক্ষার্থীর সাড়া ও অংশগ্রহণ কামনা করছি।